দিন তো পুরো ধরা পড়ছে বলে চোর না পুলিশে জন দিব আর পুলিশে দিব কয় একটা তখন সব পারবো শোনেন, আপনি আর কখন এগুলো করবেন না, এগুলো ভালো জিনিস না, বুঝেছেন? আপনার মা অসুস্থ, শুধুমাত্র এই জন্যই আমি আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এগুলো আর করবেন না। আমার মতো এত সুন্দর জায়গা, ভালো জায়গা কেউ দেখাতে পারবো না স্যার, 100% গ্যারান্টি স্যার। আচ্ছা, তাই নাকি স্যার? জমির সাথে কিছু সরকারি জমি আছে, আপনি যদি চান তাহলে এই জন্য নেওয়া যাইব। আপনার রিসোর্টটা অনেক বড় হয়ে যাবে স্যার। মানে কি বলতে চাচ্ছেন আপনি? এখান থেকে যদি আমি জমি নিতে চাই তাহলে গভর্নমেন্টের কাছ থেকে আমাকে লিজ নিতে হবে? লিজ না নিলো হয় স্যার। মানে কি কি বলতে চাচ্ছেন আপনি স্যার? মুকু বলছিল স্যার, আমরা যদি কিছু খরচাপাতি করি তাহলে স্যার আমরা জমিটা পেয়ে যাবো লিজ ছাড়া। মাথায় সেন্স কম তোমার? কথা যে বলো বুঝে বলো। মানে আমি গভর্নমেন্টের কাছ থেকে উইদাউট পারমিশন ওনার কাছ থেকে জমি নিয়ে নিবো, ওই জমির মধ্যে গভর্নমেন্টের জমি আছে, সেটার উপর আমি রিসোর্ট বানাবো, আর গভর্নমেন্ট এসে একটা সময় পরে সেটা ভেঙে দিবে, সেটা যাচ্ছ? ভাঙবো না স্যার, আমি সব ব্যবস্থা করে দিব স্যার। স্যার কিছু খালি হাতটা নামান। আপনার কাছ থেকে আমার বুদ্ধি নিতে হবে না যে আমি কিভাবে কি করব। আপনার এখানে যে যতটুকু জমি আছে সেটা শুধু আমাকে দেখাবেন, আমি সেটাই নিব, গভর্নমেন্টের যে অংশটুকু সেটা আমি নেব না। বোঝাতে পেরেছি? আর কি কোনো জমি আছে? জি স্যার। এটা ছাড়াও তো কোনো জমি দেখাতে পারবেন? স্যার আছে তো, অনেক জমি আছে। ঠিক আছে, আপনি সেটা দেখান, এই জমি দেখার আমার কোনো দরকার নেই। আপনি স্যার মর্জি স্যার, প্লিজ দেখান বাকিটুকু। জি স্যার। স্যার প্রস্তাবটা ভালো ছিল স্যার, স্যার আমাদের কোম্পানি অনেকগুলো টাকা বেঁচে যেত স্যার। আমার কাছে কি আমার চাইতে তুমি ভালো বোঝো? আমার কোম্পানি কিসে ভালো হবে সেটা কি তুমি আমার চাইতে ভালো বোঝো? জ্ঞান দিতে আসবে না আমাকে প্লিজ, আমি জানি কোনটা করলে ভালো আর কোনটা খারাপ। সরি স্যার।